হাই ফ্রেন্ডস, তা দেখতে পাচ্ছ মনির অন্নপ্রাশনের ভিডিও আরও আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো একটা একটা করে। তা কিছু ছবি আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখন। আবার মাঝখানেও কিছু কিছু ছবি দিয়েছি, চলো তোমাদেরকে দেখাই, পাড়াটা পরিক্রম হবে, চলো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকবিজ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা শুরু করছি, দেখতেই পাচ্ছ আর মনির অন্নপ্রাশনে যে বেলুন দিয়ে সাজানো হয়েছে গেটটা, খুব সুন্দর হয়েছে, কেমন লাগছে দেখে বলো। আর এই দেখতেই পাচ্ছ এখানে মনি শুয়ে আছে আমার এক বৌদির কোলে, তা ওকে এখন আমি যাচ্ছি ওকে নিতে। তা কেমন লাগছে দেখে বলো, এখন রাস্তা দিয়ে বাজনা নিয়ে একটু ঘোরা হবে, তা আমি বৌদির কাছ থেকে আমি নিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি একটু নিয়ে একটু ঘুরে, তারপর ঘুমিয়ে পড়েছে তো ঘুমের ঘুরে নিয়ে এসেছি না, কেননা সবাই তো দেখবে কার অন্নপ্রাশন হচ্ছে, তার মুখটা দেখবে, এর জন্য ওকে নিয়ে আসা। তা এখানে দেখতে পাচ্ছ চেনা লোক আছে, সবাই আছে, তোমাদের বাচ্চারাও আছে, কেমন লাগছে দেখে বলো। আমাদের কাকি আছে সামনে, পিসিরা রয়েছে, লাবণীরা রয়েছে, সবাই আছে। তা আমাদের এই দেখো কাকি, ছোটো কাকি, বড়ো কাকি, তারপর দিদি আছে, সবাই আছে এখানে, বোনরা আছে এখানে, আমাদের লোকই দেখা যাচ্ছে সামনের দিকে, তারপর পেছনের দিকে বনগাঁর লোক আছে, পাড়ার লোক আছে, তা সবাই আছে, দিদিরাও আছে। দেখো, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ভালো লাগবে, দেখতে থাকো। আর মা আমার কাছ থেকে মা নিয়ে নিয়েছে, তা মা একটু নিচ্ছে, তারপরে আমি একটু নিয়ে ভিডিও করব, তোমাদেরকে আস্তে আস্তে সব দেখাবো। তা রাস্তাটা একটু পরিক্রমা হবে, বাজনা টাজনা নিয়ে একটু ঘুরবো টুরবো মেয়েকে নিয়ে। তা মেয়েকে সাজাতে পারিনি, কেননা ও তো জানোই তো ওকে সাজাতে পারছিলাম না, ওই ড্রেসই ওকে সারাটা দিন রেখেছি, কেননা ওর গরম ধরেছিল, এমনিতে শরীরটা ভালো না, জ্বর এসেছিলো, ঠান্ডা লেগেছে। আর ওখানে কাকারা সবাই দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে দেখে বলো। তোমরা তো বলতেই পারো যে মেয়ে সাজেনি, মা সেজে রয়েছে, কেননা মা তো সাজতেই পারে, কিন্তু মেয়ে তো, তা আমার শরীরও খারাপ কিন্তু তার মধ্যে আমি সেজেছি, কিন্তু আমার অত অসুবিধা হচ্ছে না, কিন্তু মেয়ে শরীর খারাপ তো এর জন্য মেয়েকে সাজাচ্ছে, মেয়ে আরও সাজতে চাইছে না, পছন্দ করছে না, আর গরমের মধ্যে অস্থির, মনে করো বাচ্চারা তো খুবই অস্থির বোধ করে, এর জন্যই ওকে সাজাতে পারিনি। আর তোমরা তো দেখেইছো গরমের মধ্যে খুবই অস্থির লাগছিলো, আর তার মধ্যে চতুর্মাস বলে কথা, চতুর্মাসের প্রথমের দিকে মনে করো ইংরাজির 31 তারিখ পড়েছে, তা দেখতেই পাচ্ছ এখানে আমরা পাশ দিয়ে যাচ্ছি। আর তো মনির পিসিরা তো খুবই নাচছে, পিসি, দাদা, সুনীত আছে, সবাই দেখো খুব সুন্দর নাচছে, আমাকেও টানছিল, আমিও নেচেছি ভালোই। তা তোমাদের আমার নাচটা পরে দেখাবো, এখন শুধু ভিডিওটা তুলছি, দেখো এখন সবাই নাচছে, সেই ভিডিওটা তোলা হচ্ছে। তা এখানে গান বাজনা আমাদের পেছনে রয়েছে, আর সামনে আমরা পেছনে রয়েছে, খুব কান লাগছিলো, খুবই কানে লাগছিলো, জানো না এত সাউন্ড দিয়েছিলো, আর তার মধ্যে সামনে কান মানে পর্দা ফেটে যাচ্ছিলো, এইরকম সাউন্ড দিয়েছিলো। তাই এখানে দেখছে সবাই নাচছে, ভিডিও ক্যামেরা করছে, তাও এখানে অনেকেই আছে, নাদিনরাও আছে, সবাই আছে, দেখতেই পাচ্ছ। তা কেমন লাগছে দেখে বলো, আমার তো খুবই আনন্দ হচ্ছে, খুবই মজা হচ্ছে, দেখো আমি নেচেছি, তাও এটা আবার ভিডিওটা লম্বা করে তুলেছে, এই দেখো আমি নাতিনের সাথে তুলেছি, তা ওরা বললো যে একটু লম্বা করে তুলতে, এই দেখো তা লম্বা করে তো আড়ে আড়ে হয়ে গেছিলো, তা যেটুকুই তুলেছে অনেক, তা দেখো ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এই দেখো খুব সুন্দর আমরা নেচেছি, তা কেমন লাগছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, দেখতে থাকো। তা ভিডিও তো অনেক কিছু দেখাবো, কিন্তু বেশি বড় ভিডিও হবে না, কেননা তোমাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি, তা এটা হলো পার্ট 4 হবে, তোমাদের পার্ট 4 দেখাবো। তা আমার সবার নাচ দেখাচ্ছি তোমাদের পার্ট 4, তা এখানে বাজনা নিয়ে সবাই বেরিয়ে পড়েছে, গান বাজনা হচ্ছে, এখন রাস্তা পরিক্রমা হচ্ছে, মানে মনিকে একটু অন্নপ্রাশনের ভিডিও রাস্তা একটু দিয়ে ঘোরানো হয় সেই ভিডিওটাই হচ্ছে। তা যেটুকু পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, এখনও যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি প্লিজ তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইবারটা অবশ্যই করো, বেল বাটনটাও দিও। তা মহাকবিজ ব্লগ একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিতে সবাইকে স্বাগত এবং সবাই যোগদান করো, এটুকুই তোমাদের কাছে আশা করি। তা দেখতে থাকো, এই দেখো সবাই নাচছে অল্প অল্প করে, তা এখানে ভালো করে দেখাতে পারছিলাম না, তা ওরা এক একজন ফোন মনে করে নিয়ে ভিডিও করছিল, তো এর জন্য একটু আড়ে আড়ে হয়ে যাচ্ছিলো, আমি তুললে ভালোভাবে তুলতাম, একটু এই নড়া ও নড়া হচ্ছিলো, ঠিক মতন ভালো করে ভিডিও করছিলো না। এখানে সবাই দেখতেই পাচ্ছ আমি ওখানে রয়েছি, তাহলে আমি কেমন করে ভিডিওটা করি বলো। এখানে সবাই মিলে নাচছি, আনন্দ করছি, তারপরে দেখো এখানে সব পাড়ার বৌরা আছে, বৌদি আছে, তাদের সাথে একসাথে নাচছি, তারপর আমাদেরও বৌদি আছে, দেখো ভেঙাচ্ছে বৌদিটা, তা কেমন লাগছে দেখে বলো।
লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আনন্দ করছি খুবই আমার মেয়ে অন্নপ্রাশনগুলোর কথা, তার জন্য খুবই আনন্দ করছি, খুব নাচ গান হয়েছে। তাই আজকে তোমাদেরকে নাচের ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। তাই যে রাস্তা পরিক্রমা হচ্ছে সেই রাস্তা পরিক্রমে যে নাচ মানে সবাই মিলে নেচেছি সেই নাচার ভিডিও তোমাদেরকে দেখাবো। দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এখন এখানে দেখতে পাচ্ছ সুনীত, তারপর আমার এক ভাসতে সবাই নাচ মানে নেচেছে, খুবই আনন্দ করেছে ওরাও। তা ওদের নাচগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখতে থাকো নাতিনরা আছে সবাই নেচেছে, খুব সুন্দর আনন্দ করেছে সবাই। তা তোমাদের কেমন লাগছে দেখে বলো। আর এখানে আমি ওদের কাছ থেকে ফোনটা নিয়ে আমি একটু ভিডিও তুলেছি, কেননা ওরা ভিডিওতে নিচে ভিডিও তুলছে, তো এর জন্য না ভিডিওটা ঠিক মতন হচ্ছিলো না। আর আমার ভিডিওটাও ঠিক মতন না হলে আমার খুবই রাগ হয়, কেননা আমি সবাইকে ঠিকভাবে দেখাতে চাই। একটু ভুল হলে কেমন লাগে বলো তো, একটু যদি ঠিক মতন যদি ভিডিওটা না হয় না মাথা একটু গরম হয়ে যায়, কেননা সবাইকেই দেখাচ্ছি, তারাও দেখছে, কি বলো তো আনন্দ করছে সবাই। তোমরা যারা দেখছো ভিডিওটা তোমরা আনন্দ করছো, আমি যে ভিডিওটা তুলছি আমাদেরও আনন্দ লাগছে, কেননা এখানে সবাই মনে করো নাচ গান করছে, তো এর জন্য সেরকম ভিডিওটা ভালোভাবে তোলা হচ্ছিলো না, তার জন্য একটু আড়ে মনে করো ভিডিওটা হয়ে যাচ্ছিলো। তাও সব নাতিনার মিলে সবাই আমরা একটু ভিডিও করে আনন্দ করেছি, মজা করেছি। তাই এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভিডিওটা হয়েছে, ভালোই লাগছিলো এখানে ধরছিলো। তাই এখানে দিদি আছে, ছোট দিদি আছে, তারপর নাতি নাচে ওরা সবাই মিলে হাত ধরে ধরে নাচছে, এখানে আমাদের ভিডিও তুলছে দেখতেই পাচ্ছ। তা কেমন লাগছে দেখে বলো। আর আমি এই শাড়িটাই রয়েছে, আমি একবারে পরে নিয়েছিলাম চান টান করে এক অন্য শাড়ি পরেছিলাম, তারপরে এটা পরেছি, কেননা বারবার তো আর খোলা যায় না এর জন্যই। তাও তার মধ্যেও আমার দুবার তিনবার খোলা হয়ে গেছিলো। তারপর রাত্রে আবার মানে রাত্রে আর একটা ড্রেস পরেছিলাম, সেটাও তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো, সেটা রাত্রের ভিডিও। তা এখন নাচের ভিডিও সবাই দেখো, নাচের ভিডিও হবে সেটাই। আমার চুল টুল সব খুলে যাচ্ছিলো, আর নাতি তো পুরো পাগলের মতন নাচছে দেখতে পাচ্ছ, চুল টুল খুলে একদম নাচছে। তা সবাই মিলে নাচছি, কেমন লাগছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ভালো লাগবে। তা নাচতে নাচতে একদম বাজনার কাছে চলে এসেছি, আর আমরা বাজনা এত সামনে বাজাচ্ছিলো কান পুরো ফেটে গেছিলো, এইরকম কানে কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না। তারপর আমরা বাড়ি চলে এসেছি, এখানে সবাই মিলে দেখো দাঁড়িয়ে গল্প করছে, বাজনা টাজনায় দেখো রয়েছে, তা আমাদের শেষ, তার জন্য এখানে বাজনা লাস্ট বাজনা করে শেষ করে দেবে। তা এ দেখো সব আমরা মনে করো সন্ধ্যা সন্ধ্যা হয়নি, বিকেলের দিকেও চলে এসেছি, সন্ধ্যার আগে আগে চলে এসেছি আমরা। তা দেখতেই পাচ্ছ এখানে লাইটিংয়ের আলোটা পড়েছে, কী সুন্দর লাগছে দেখতে। মেকআপটা মনে হয় এখনও ঠিক আছে, হালকা মেকআপ করেছি তাও ঠিক আছে দেখো। আর এখন সবাই একজন একজন করে সবাই চলে আসছে, কেননা আত্মীয় স্বজন তো বেশি অনেকেই অনেক দূরের থেকে এসছে, তার জন্য আগে আগে চলে যাবে, তারা আগে আগেই এসছে। দেখতেই পাচ্ছ বাবা আছে, আমাদের বাবার বন্ধুরাও এসছে, মানে আমার কাকারা এসছে, সবাই এসছে। আর নাচ গান হয়ে গেল, এখন তোমাদের কিছু ছবি দেখাবো, সকালে তোলা হয়েছিল সেগুলো দেখাতে পারি। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। তা তোমাদেরকে ছবি দেখালাম, কেমন লাগছে চানের ভিডিও এবং অন্নপ্রাশনের খাওয়ার ভিডিওটাও দেখি দেখালাম। আর এখানে দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে। তা চলো তোমাদেরকে একটু একটু করে দেখাই, আমাদের এখন নাচ গান হয়ে গেছে, কেমন লেগেছে সেটা বলো কমেন্টে অবশ্যই বলো কেমন হয়েছে। তা এখন একটু সুন্দর সুন্দর ভাব চলে এসেছে, লাইটের আলো দিয়ে দিয়েছে, এখানে খাওয়ার প্যান্ডেল হবে, তা এখনও টেবিল মেবিল বসায়নি, চেয়ার টিয়ার রয়েছে দেখতেই পাচ্ছ। আর
এখানে দিদিরা রয়েছে, সবাই রয়েছে। আর ওখানে গান বাজনা হবে, মানে নাচ গান হবে, যারা নাচতে চায় ডিজে টিজে, সেই নাচ গান ওই পাশে আমার মন্দিরে মন্দিরের পাশে করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ নাতিন এসেছে, এটা ছোট্ট নাতিন হয়, খুব সুন্দর করে সেজেছে, এটাও নাতিন হয়। আর এই দেখো প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে, নিচে কাপড় পেতে দিয়েছে একদম সবুজ রঙের কাপড়। এখানে সবাই আছে, বৌদিরা রয়েছে, ডিজেল লাইট দিয়েছে, বেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আমি এখানে শেষ করছি, পরে ভিডিও আবার আসবো বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে। বাই।